আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা সরাসরি মুখে কথা বলবো এবং সেটি টাইপে কনভার্ট হয়ে যাবে, কি বিষয় খুব মজার না? আসলে এমন একটি মজার বিষয় নিয়েই আমি আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো চলুন মূল আলাপ আলোচনায় যাই। তো আমরা যদি কোনো বিষয় মুখে বলি আর সেটি যদি সরাসরি টাইপিংয়ে কনভার্ট হয়ে যায়, তাহলে সেটি আমাদের জন্য অনেক সময় সাশ্রয়ী করে, পাশাপাশি আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই টাইপ করতে যে। তো সেই ক্ষেত্রে আমাদের অনেকেরই মাথায় আসে যে আমরা টাইপ না করে মুখে বলবো আর সেটা টাইপ হয়ে যাবে। তো এরকম ধ্যান ধারণা থেকেই আসলে গুগল একটি মজার বিষয় তৈরি করেছে, সেটি হচ্ছে যে আমরা বাংলায় টাইপ করব আর সেটি সরাসরি সরি আমরা বাংলায় মুখে বলবো, অথবা ইংরেজিতে মুখে বলবো, অথবা বিশ্বের যে কোনো ভাষা আমরা যদি মুখে বলি সেটা সরাসরি টাইপে কনভার্ট হয়ে যাবে। তা আসলে যারা লেখক রয়েছেন প্লাস বিভিন্ন অফিস আদালতে কাজ করেন, তাছাড়া আমরা দৈনন্দিন জীবনে বর্তমানে কৃষক শ্রেণীর থেকে শুরু করে প্রায় সবাই কোনো না কোনো বিষয়ে তারা নিজস্ব ডাটা টাইপ করে রাখেন, আর এই টাইপ করতে যেয়ে আমাদের যতটা বিড়ম্বনা, অনেক সময় আমরা ফন্ট চয়েস করতে যেয়ে ঝামেলায় পড়ি, আবার দেখা যায় যে অভ্র ইনস্টল করেছি বাংলা লিখতে যে ইংলিশ হয়ে যাচ্ছে, আবার অনেক সময় দেখা যায় যে যেটা টাইপ করি সেটা সরাসরি ওয়ার্ড সিলেকশনটা সঠিকভাবে হচ্ছে না। তো এই বিড়ম্বনা থেকে দূর হওয়ার একটি সহজ পদ্ধতি হচ্ছে মুখে আমরা যা বলবো সেটা যদি সরাসরি টাইপ হয়ে যায়, তাহলে এই ঝামেলা থেকে আমরা মুক্ত হয়ে যাব। তো আর এই জন্যই গুগল আমাদেরকে যে বিষয় সুবিধা দিয়েছেন, আজকে আমি আপনাদের সামনে সেই সুযোগ সুবিধা নিয়ে আলাপ আলোচনা করব। তো আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকবেন, এবং সেই ক্ষেত্রে আপনাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ফলপ্রসূ বয়ে আনবে। তো চলুন আমরা মূল আলাপ আলোচনায় যাই। তো আমাদের টাইপিং করার জন্য যে কাজটি করতে হবে সেটা যে প্রথমে আমাদের গুগল ক্রমে আমরা যেটা টাইপ করতে চাই সে বিষয় আনার জন্য এই গুগল ক্রমে যে প্রথমে আমাদের লগ ইন করতে হবে জিমেল আইডি দিয়ে। তো জিমেল আইডি দিয়ে আমার অলরেডি লগ ইন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এরপর আমরা এই জিমেল আইডিতে আমরা নিচের দিকে গেলে এরকম বিভিন্ন অপশন দেখতে পাবো, সার্চ, ম্যাপস, প্লে, নিউজ, জিমেল, মিট, হ্যাঁ, ড্রাইভ এরকম দেখতে পাচ্ছি, এবং নিচের দিকে আমরা দেখতে পাবো ডকস, শিট, স্লাইডস, বুক, ব্লগার, এরকম বিভিন্ন ধরনের অপশান আমরা, এবং এখানে ক্লাসরুম সহ অন্যান্য বিষয়ও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের আসলে মুখে বলে সরাসরি টাইপিং করার জন্য যেখানে যেতে হবে, যে আমরা এখান থেকে যে কোনো সিলেক্ট করব, শিটেও যেতে পারি, স্লাইডেও যেতে পারি, হ্যাঁ, তো আমাদের মূলত যেখানে গেলে কাজটি খুব সুন্দরভাবে করা যায় সেখান সেটা হচ্ছে ডক ফাইলে যেতে হবে আমাদের। তো ডক ফাইলে এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক পেজ এবং এখানে রিজিউম সহ বিভিন্ন ধরনের প্যাটার্ন এখানে দেওয়া রয়েছে।
এবং এখানে আপনারা জানেনও যে বিভিন্ন বিষয়ে যখন সেভ করা থাকে, সেভ করা যায় গুগলে, গুগল ড্রাইভে বিভিন্ন এই সেভকৃত অংশ কিন্তু এখানে থেকে যায়, আমরা চাইলে সেখান থেকে রিকভারি করতে পারি। তো আমাদের আসলে মূল আলাপ আলোচনা হচ্ছে যে আমরা মুখে বলবো সেটা টাইপ হয়ে যাবে, এই বিষয়টা আলাপ আলোচনা। এর জন্য আমরা প্রথমে ব্ল্যাঙ্ক পেজে যাব। হ্যাঁ, আমরা ব্ল্যাঙ্ক পেজে চলে আসলাম। এখানে আসার পর আমরা এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, অ্যাডভান্স হেল্প, এই বিভিন্ন অপশনগুলো দেখতে পাচ্ছি। এবং আপনারা এখানে আরও খেয়াল করবেন যে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি, সেখানে যেগুলো অপশন থাকে মূলত এখানেও প্রায় সবগুলো অপশনই রয়েছে, যে এখানে আমরা বোল্ড করতে পারি বা আলাদা বিষয় সবগুলোই রয়েছে। তো মুখে বলার জন্য যে ডিভাইসটা আমাদের এখানে ইয়ে করতে হবে সেটা হচ্ছে আমরা টুলসে যাব সরাসরি। টুলসে গেলে এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন অপশন, তার মধ্যে সরাসরি আছে সেটা হচ্ছে যে ভয়েস টাইপিং। আমরা এখানে ভয়েস টাইপিংয়ে চলে যেতাম। এরপর আমাদের পালা হচ্ছে টাইপিং করা। হ্যাঁ, টাইপিং করতে যে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইংলিশ, ইউএস সহ বিভিন্ন ভাষা দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের পছন্দসই, যে আমাদের মেন বিষয়টাই দাঁড়ায় যে বাংলা টাইপ করা আমাদের জন্য কষ্টকর মনে হয়, তো এর জন্য আমরা বাংলা সিলেক্ট করব। তো বাংলা ফ্রন্টটি একটু নিচের দিকেই দেখতে পাবেন, তো এখানে বাংলাদেশি বাংলা এবং বাংলা ভারত রয়েছে, তা আমরা বাংলা বাংলাদেশি সিলেক্ট করব। এরপর আমরা এখান থেকে স্পিকারটা অন করে নিব। তো আমরা এখন যা বলবো এখানে তাই টাইপ হয়ে যাবে। দেখেন তো বিষয়টি কি মজার মনে হচ্ছে না? তো আমি যদি বলি বিশ্ববিজয়ী বীর সম্রাট আলেকজান্ডার দুঃখ করে বলেছিলেন, জয় করবার জন্য পৃথিবীর আর কোনো দেশই বাকি রইল না, তার শিক্ষক মহাপণ্ডিত অ্যারিস্টটল সম্বন্ধেও একই কথা বলা প্রযোজ্য। জ্ঞানের এমন কোনো দিক নেই তিনি যার পথ প্রদর্শক নন, তার পলিটিক্স গ্রন্থ আধুনিক রাষ্ট্রনীতির সূচনা করেছে। পলিটিক্স গ্রন্থের নাট্যতত্ত্ব কাব্যতত্ত্বের ভিত্তি স্থাপন করেছেন। দেখেন ভাষাটি একটি জটিল মনে হলেও কিন্তু সে ঠিকই টাইপ করে নিচ্ছে। এরপর যদি আমরা আরো কিছু বলি, এবং চাইলে আমরা এখান থেকে কিন্তু নিচের দিকেও এটা নিয়ে যেতে পারি ইন্টারসেপে। তো অনেক সময় আমরা মুখে যা বলবো এখানে কিছু ভিন্নতা আসতে পারে। ভিন্নতা বলতে যে আমরা খুব দ্রুত কিছু যখন বলবো অনেক সময় সে বুঝে উঠতে কঠিন হবে, এই জন্য আমরা শুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করব। কোনো কিছু যদি আমরা শুদ্ধভাবে উচ্চারণ করি তাহলে গুগলটা সরাসরি সেটা বুঝে টাইপিংয়ে কনভার্ট করে নেবে। তো এই ক্ষেত্রে অনেক শব্দই হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তো সেটা আমরা কিন্তু ঠিক করে নেব। তো যদি আমি এখন বলি যে 384 খ্রিস্টপূর্বে থ্রেশের, দেখো থ্রেশের বলছি ও দেশের ধরে নিয়েছে, হ্যাঁ, তো এরকম কিছু বিষয় হয়তো এখানে ঝামেলা হতে পারে হালকা, তো সেই সংশোধনটা আমাদেরও কিন্তু মাঝামাঝি করে নিতে হবে, যে আমরা কীভাবে সংশোধন করব সেটাও
অবশ্যই জানি, কারণ আমরা বাংলা যখন টাইপ করি তো টাইপ করতে গেলে দেখা যায় যে অনেক ওয়ার্ডগুলা বা সেখানে বর্ণগুলাও ভিন্নতা এসে যায়, তো ওইগুলো আমরা পরে সংশোধন যেমন করি, এখানেও আমরা মুখে বলার পর কিছু বিষয়গুলা দু একবার রিভাইজ দিব, দিয়ে সেগুলোকে কিছু কারেকশন করে নেব। যেমন আমি একটু দ্রুত যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে এখানে অনেক বিষয়ই সঠিকভাবে দ্রুততার সাথে সফটওয়্যার নিতে পারছে না, এই জন্য আমরা যত দূর সম্ভব স্পষ্টভাবে একটু ধীরে ধীরে যদি বলি তাহলে খুব সুন্দরভাবে টাইপটি সম্পন্ন হবে। তো এই ছিল আসলে টাইপ বিষয়। এখন এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের কাজও করতে পারি, যে দেখা যাচ্ছে যে আমরা এখানে বিভিন্ন এই পাশে মাইনাস চিহ্ন রয়েছে, এই পাশে প্লাস চিহ্ন রয়েছে, তা আমরা যদি কোনো শব্দ বা এখানে যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটাকে যদি ফ্রন্ট বেশি করতে চাই তাহলে এখানে আমরা জাস্ট ক্লিক দিলে হবে, অথবা চাইলে এখানে আমরা এখান থেকেও কিন্তু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, যাক এখানে টিক দেওয়ার ফলে আমাদের ভয়েস রেকর্ডিংটা বা ভয়েস কি বলে যে ভয়েস থেকে টাইপিংটা যেটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি আসলে এখন ভয়েসটা এখান থেকে বন্ধ করে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা কিছু কারেকশন কিভাবে করা যাবে সে বিষয়টা আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখা যাচ্ছে যে আমরা এই অংশটিকে দেওয়া রয়েছে 11, আমরা এটি বাড়াই নিচ্ছি, বাড়াই নিলে নিতে পারছি। তারপর এখান থেকে আমরা চাইলে যে এটা দেখা যাচ্ছে যে চারদিক সমান এরকমভাবে নিতে পারি, অথবা চাইলে শুধু বাম দিক অংশ হতে পারে এভাবে নিতে পারি। আবার যদি এগুলাকে বোল্ড করি বোল্ড হয়ে যাবে, এখান থেকে যদি আমি কপি করে কোথাও নিয়ে যেতে চাই সেটাও নিয়ে যেতে পারবো। তো খুব একটা আমার কাছে বিষয়টি মজার মনে হয়েছে, আশা করি আপনাদের কাছেও বিষয়টি খুব ভালো লাগবে বলে মনে করি। কারণ আমি অনেক কিছুই যখন দেখা যাচ্ছে যে টাইপ করতে যাই সেই টাইপে খুবই বিরক্ত লাগে, কারণ আপনাদের কাছে কেমন লাগে আমি আসলে এটা বলতে পারছি না, বাট আমার কাছে বাংলা টাইপ করাটা খুবই একটি কষ্টকর বা পীড়াদায়ক মনে হয়। তো এই জন্য আমার কাছে আসলে এটি খুবই মানে হেল্পফুল বলে মনে হয়েছে। তো এই জন্যই আসলে আপনাদের কাছে এই বিষয়টি শেয়ার করলাম, যে আমি মুখে কোনো কিছু বলবো আর সরাসরি সেটা টাইপে কনভার্ট হয়ে যাবে। এটি আপনাদের কাছেও হয়তো দেখা যাবে যে অনেক ফলপ্রসূ মনে হবে, এবং এটি আসলেই অনেক গুরুত্বপূর্ণ। আসলে এই যে আমি এখানে বলেছি ফলপ্রসূ, একটু দ্রুততার সাথে বলতে গিয়েছি ও বনের পশু ধরে নিয়েছে, তো এরকম কিছু একটু আপনাদের কাছেও মনে হতে পারে যে এটা কেমন হয়তো লাগতেছে। তা আসলে একটু স্লো মোডে যদি আপনারা খুব ক্লিয়ারভাবে স্পষ্টতার সাথে, হ্যাঁ স্পষ্ট করে যদি কোনো কিছু বলেন তাহলে দেখা যাবে যে অবশ্যই সুন্দরভাবে সেটি টাইপ হয়ে যাবে। তো এখান থেকে আরও যেগুলো এডিট রয়েছে, আপনারা যারা আসলে ওয়ার্ডে কাজ করেন তাদের কাছে আর কিছু বোঝানোর দরকার আছে বলে আমার খুব বেশি মনে হয় না, কারণ বাকি অংশগুলো এখান থেকে আপনারা খুব সহজেই সিলেক্ট করতে পারবেন, যে নর্মাল টেক্সট এখান থেকে যেগুলো আপনি চাইলে নিতে পারেন, এখান থেকে নর্মাল যেগুলো টেক্সট এই যে বিভিন্ন হেডিং বা ইসি যেগুলো আমাদের ওয়ার্ড ফাইলে রয়েছে, তারপর এখান থেকে তো বিভিন্ন ফ্রন্ট চেঞ্জ ট্রেঞ্জ এগুলো, তারপর এইখান থেকে লাইন স্পেসিং অ্যালাইন, তারপর এখানে নাম্বার লিস্ট, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন বুলেটেড লিস্ট, হ্যাঁ
ডিক্রিজ ইনক্রিজ এগুলো বিষয়গুলো রয়েছে, এগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হবে। তো এই ছিল আজকে আমার আলাপ আলোচনা, আশা করি আপনাদের কাছে বিষয়টি খুব ভালো লেগেছে। আর চ্যানেলের সাথে থাকার জন্য এতক্ষণ কষ্ট করে আপনাদের ধন্যবাদ। আর চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন চেপে চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। সামনে নতুন কোনো মজাদার ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে উপস্থিত হব। আমি মোহাম্মদ আহসান হাবিব, আর আমার চ্যানেলের নাম আপনারা জানেন, ইএমএ হাবিব নামে। আমি আসলে এই চ্যানেলে মূলত পলিটেকনিকের বিভিন্ন ধরনের, শুধু পলিটেকনিক না, জেনারেল লাইনও যেগুলো বিষয় রয়েছে এখানে, ফিজিক্স, কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, অ্যাপ্লাইড মেকানিক্স, হ্যাঁ, এবং এছাড়াও কিছু মোটিভেশনাল বিষয়গুলো যেগুলো ছাত্রদের জন্য প্রয়োজন, প্লাস আদার আমাদের ব্যক্তিগত কাজে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো বিষয় নিয়ে আসলে উপস্থাপন করার চেষ্টা করি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। আমি আসলে ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।